Assalamu Alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billah wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العظيم الله رب العالمين আমাদেরকে এলাকার মধ্য থেকে বাছাই করে আগে আগে আল্লাহর ঘর মসজিদে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার অগ্র সেনানায়ক বিশ্ব সবার সভাপতি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন লা'আলা খুলুকিন আযীম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসের আলোকে গুনাহ মাফ করার 11টা পদ্ধতি নিয়ে আলোচনা করব আমরা যারা এখানে আছি এমন কেউ আছি নাকি যে আমাদের কোনো গুনাহ হয় নাই না প্রত্যেকই আমরা কোনো না কোনো গুনাহর সাথে জড়িত আছি কারো বেশি কারো কম শুধুমাত্র নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ আর ফেরেশতারা ওরা নিষ্পাপ তাদেরকে গুনাহ করার যোগ্যতা দেওয়া হয় নাই কিন্তু মানুষ পাপ করতেই পছন্দ করে গুনাহ করতেই পছন্দ করে আল্লাহর নবীজি বলেছেন যারা গুনাহ করার পর তাওবা করে তারাই হলো উত্তম তারাই সর্বোত্তম জরিকন সুবহানাল্লাহ আজকে আমরা জানব শুধু আমরা জানি যে তাওবা এবং ইস্তিগফারের মাধ্যমে গুনাহ মাফ করা যায় কিন্তু হাদিস থেকে এবং কোরআন থেকে আমরা কালেক্ট করেছি 11টা উপায়ের মাধ্যমে 11টা উপায়ে আমাদের গুনাহ মাফ করা সম্ভব শুধু তাওবা ইস্তিগফারই নয় আরো মোটমাট 11টা উপায়ে আপনি আপনার গুনাহটাকে মাফ করতে পারবেন গুনাহ যখন হয়ে যেত সাহাবীদের সঙ্গে সঙ্গে তওবা করতেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকলেন আলী কোথায় তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা নু তড়ি ঘড়ি করে নবীজির সামনে বসে বললেন ইয়া রাসূলুল্লাহ তো আমি আপনার সামনে আল্লাহর নবী আবার বললেন আলী কোথায় আলী রাদিয়াল্লাহু তাআলা নু বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ তো আমি আপনার সামনে আছি নবীজি আবার বললেন আলী কোথায় তুমি
আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তুমি আপনার সামনে তিনবার বলার কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা যাতে মনোযোগ দিয়ে নবীজির কথাটা শুনতে পারে। আল্লাহর নবীজি বললেন, আলী, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে যদি কোনো নেকির কাজ সামনে বেঁধে যায়, সামনে তোমার সওয়াব কামাই করার সুযোগ আছে, সওয়াব অর্জন করার সুযোগ আছে, যেই সওয়াব তোমাকে জান্নাতে নিয়ে যাবে, এটা যদি সামনে বেঁধে যায়, ওই কাজটা তুমি মিস করো না, ওই সুন্দর সুযোগটাকে তুমি হাতছাড়া করো না, সঙ্গে সঙ্গে সেটাকে লুফে নিও। আর যদি জাহান্নামে যাওয়ার মতো কোনো কাজ, কোনো গুনার কাজ, কোনো কবিরা গুনা, কোনো অন্যায়, কোনো পাপ যদি তোমার দ্বারা হয়ে যায়, যে পাপ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই পাপটা তুমি পুষে রেখে দিও না, আগামীকাল তুমি ক্ষমা চাইবে, ক্ষমা প্রার্থনা করবে, এমন তুমি মনে করো না, আগামীকাল তুমি ক্ষমা চাইবে, এইরকম সময় তুমি নাও পেতে পারো, আগামীকাল পর্যন্ত বাঁচবে গ্যারান্টি নাই। যখনই অন্যায় বুঝতে পারবে তখনই তুমি তওবা ইস্তেগফার করে নেবে, তখনই তুমি আল্লাহর কাছে মাপ চেয়ে নেবে। গুনাহ মাপের যে 11টা উপায় আছে, আজকে আমরা সেই উপায়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এক নাম্বার, বেশি বেশি তওবা করা। তওবা করার মাধ্যমে আল্লাহ পাক গুনাহ মাপ করে দেন। নবীজি বলেছেন, তওবা যদি কেউ করে, আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু, তওবা করার সাথে সাথে আল্লাহ পাক তাকে এমনভাবে ক্ষমা করে দেন যেন তার একটা গুনাহও তার আমলনামায় আর নাই। জোরে কর সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা, তোমরা যদি সীমালঙ্ঘন করো, অন্যায় করো, কোনো পাপ কাজের সাথে জড়িত হয়ে যাও, তাহলে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, যত গুনাহ করেছো যদি তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আল্লাহ পাক আবার বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে তওবা করার মতো তওবা করো। তওবা করলেন, আবার গুনাহ করলেন, তওবা করলেন, আবার গুনাহ করলেন, এমন হবে না। তওবার যে চারটা শর্ত আছে, এক নাম্বার শর্ত হলো ওই গুনার কাজে আর কোনোদিন ফিরে যাওয়া যাবে না, ফিরে আসতে হবে। তওবার দুই নাম্বার শর্ত হলো ওই গুনার জন্যেও লজ্জিত হতে হবে, আন্নাদামা, লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। তিন নাম্বার, প্রতিজ্ঞা করতে হবে জীবনে কোনো দিন ওই গুনার কাজ আর করবো না। চার নাম্বার, যদি কোনো বান্দার হক যদি নষ্ট করা হয়, বান্দার যদি হক নষ্ট করা হয়, ওই হকটা ফিরায় দেওয়ার পর তওবা করতে হবে। এক্ষেত্রে বান্দার হকের হক নষ্ট করার ক্ষেত্রে তওবা করলেও কাজ হবে না, আগে হক ফিরায় দেওয়া লাগবে, তারপরে আপনার তওবা করা লাগবে। আমার ভাইয়েরা, আল্লাহ নবীজি বলেছেন, ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগর, তোমার মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, গলার ভিতরে ঘড়ঘড়ানি যখন শুরু হয়ে যাবে, জান কবজের পূর্ব মুহূর্তে মানুষের গলায় গড়গড় শব্দ উচ্চারণ হয়, নবীজি বলেছেন ওই শব্দ চলে আসার আগ পর্যন্ত তোমার তওবা কবুল হবে। যখন গড়গড়ানি শুরু হয়ে যাবে তখন তুমি যত তওবা করো না কেন, তোমার একটা তওবা রব্বুল আলামিন গ্রহণ করবেন না। ওই যে ফিরাউন, যখন মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, গলা যখন গড়গড়ানি শুরু হয়ে গেছে, ওই সময় ফিরাউন তওবা করেছিল, বলেছিল, কলা ইন্নি তুবুতুল আন, আমি এখন তওবা করতেছি। আল্লাহ তার তওবাকে প্রত্যাখ্যান করে বলেছেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তওবা করলে কোনো লাভ হবে না, ইতিপূর্বে তো তুমি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, তার পূর্ব মুহূর্তে তোমার তওবা কবুল হবে, যন্ত্রণা শুরু হয়ে গেলে আর তোমার তওবা কাজে লাগবে না। আল্লাহর নবীজি বলেছেন, ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিআন নাহার, আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা দুহাত সম্প্রসারিত করার পর
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিনের বেলা যারা তওবা করেছে, রাতের বেলা আল্লাহ দুই হাত প্রসারিত করে তার তওবা গ্রহণ করে তারে মাফ করে দেন। জোরে কন সুবহানাল্লাহ। আর রাতের বেলা যারা তওবা করে, আল্লাহ নবীজি বলেছেন দিনের বেলা হাত প্রশস্ত করে, দুই কুদরতি হাত আল্লাহ পাক প্রশস্ত করে, রাতের বেলা যারা তওবা করেছে দিনের বেলা তাদেরকে মাফ করে দেন, তাদের তওবা কবুল করে তাদেরকে নিষ্পাপ বানায় দেন। জোরে কন সুবহানাল্লাহ। এই জন্য গোনা মাপের জন্য বেশি বেশি তওবা করবে এক নাম্বার, দুই নাম্বার ইস্তেগফার পাঠ করা লাগবে, বেশি বেশি ইস্তেগফার করা লাগবে। নবীজির জীবনে কোনোদিন কোনো গুনাহ করেন নাই, এক হাদিসে এসেছে নবীজি 70 বারের বেশি দৈনিক তিনি ইস্তেগফার করতেন, তিনি ক্ষমা প্রার্থনা করতেন আল্লাহর কাছে। আর এক হাদিসে এসেছে নবীজি দৈনিক 100 বার তওবা করতেন, 100 বারের বেশি আল্লাহ নবীজি আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। নবীজি যদি 100 বার তওবা করেন, আমরা যারা সাধারণ জনগণ আছি দিনের বেলা কত ধরনের গুনাহ করি, চোখের গুনাহ, দৃষ্টির গুনাহ, হাত দিয়ে গুনাহ, মুখের গুনাহ, কত ধরনের ফরজ বিধান লঙ্ঘনের গুনাহ, কত ধরনের মিথ্যা কথা বলার গুনাহ, কবিরা গুনাহ কত করতেছি, আমাদের দৈনিক কত শত শত বার তওবা করা, ইস্তেগফার করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারাম, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তোমাদের ক্ষমা, তোমাদের ইস্তেগফার গ্রহণ করে তোমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাদ্দিকুম মাতাআন হাসানা, তোমাদের যত ধরনের অভাব অনটন আছে ইস্তেগফার করার সাথে সাথে আল্লাহ পাক তোমাদের সমস্ত অভাব দূর করে দেবেন। জোরে কন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবীজি বলেছেন ইয়া বানি আদম লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা, হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান পর্যন্ত গুনাহ যদি তোমরা করো, সুম্মাস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গফারতু লাকা, আমি তোমার আসমান পর্যন্ত গুনাহ করার পরেও যদি ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমাদের ক্ষমা করে দেব। জোরে কন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন তুবা লিমান উজিদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, কিয়ামতের মাঠে আমলনামাগুলো যখন দেখা হবে ওদেরকেই সবচেয়ে প্রথম সুসংবাদ দেওয়া হবে, যাদের আমলনামার মধ্যে বেশি বেশি ইস্তেগফার, যাদের আমলনামার ভিতরে বেশি বেশি ইস্তেগফার পাওয়া যাবে, ওদের আমলনামাটা দেখার পর সর্বপ্রথম তাদেরকেই সুসংবাদ দেওয়া হবে। এজন্য আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়ব। এরপরে যাদের মুখস্থ আছে সাইয়্যিদুল ইস্তিগফার, নবীজি বলেছেন এটা যদি কেউ সকাল সন্ধ্যা পড়তে পারে, যেই সময় মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন, এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এটা মুখস্থ যাদের নাই, মুখস্থ করে সকাল সন্ধ্যা পড়তে হবে। সন্ধ্যার সময় যদি আপনি পড়েন, রাতের বেলা যে অংশে আপনার মৃত্যু হবে নবীজি বলেছেন জান্নাতে যাবে, সকালবেলা যদি পড়ে সন্ধ্যার আগ পর্যন্ত যে কোনো সময় যদি মৃত্যুবরণ করে তাহলে লোকটা জান্নাতে যাবে। এজন্য বেশি বেশি ইস্তেগফার করা লাগবে। তিন নাম্বার ইস্তেগফার, যখন ক্ষমা প্রার্থনা করা হবে তখন মনে মনে চিন্তা থাকবে আল্লাহ পাক আমারে মাফ করবেনই, এই আত্মবিশ্বাস, এই দৃঢ়তা থাকতে হবে, মাফ হবে কি হবে না এই সংকোচবোধ নিয়ে ক্ষমা চাইলে আল্লাহ মাপ নাও করতে পারেন। ক্ষমা পাবার আশায় আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহ পাক তুমি আমার ক্ষমা করবে আমার আত্মবিশ্বাস আছে, আত্মবিশ্বাস নিয়ে ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। চার নম্বর গুনাহ মাপের উপায় হলো আল্লাহর নবীজিকে পুঙ্খানুপুঙ্খভাবে নবীজিকে অনুসরণ করলে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম
والله غفور رحيم আল্লাহ বললেন রবি তুমি তমাম পৃথিবীর মানুষদেরকে জানায় দাও ওরা যদি আল্লাহকে ভালোবাসতে চায় ওরা নবীকে যেন অনুসরণ করে ওরা যেন আপনাকে অনুসরণ করে নবীকে অনুসরণ যদি করে ইহবিবকুমুল্লাহ আল্লাহ পাক ওদেরকে ভালোবাসবেন ওয়াগফির লাকুম যুনুবাকুম জীবনে চলার পথে যত গুনাহ করেছে সব গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন জোরে কান সুবহানাল্লাহ এজন্য আমরা নবীকে প্রত্যেকটা মুহূর্তে যদি অনুসরণ করতে পারি তাহলে এর পুরস্কার হিসেবে আল্লাহ ভালোবাসবেন এবং জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমরা নবীজির সুন্নাকে গুরুত্ব দিয়ে আমরা সুন্নাকে আমল করার চেষ্টা করব যদি নবীর আনুগত্য করা হয় এই আনুগত্যের মাধ্যমে গুনাহ মাফ করা সম্ভব এক নাম্বার তওবা করার মাধ্যমে গুনাহ মাফ করা যায় দুই নাম্বার ইস্তিগফারের মাধ্যমে গুনাহ মাফ করা যায় তিন নাম্বার গুনাহ মাফ পাবো এই দৃঢ় বিশ্বাস আল্লাহর সামনে পেশ করে যদি তওবা করা হয় ক্ষমা চাওয়া হয় আল্লাহ ক্ষমা করে দেন চার নাম্বার নবীজির আনুগত্যের মাধ্যমে গুনাহ মাফ করা সম্ভব পাঁচ নাম্বার যদি কেউ আল্লাহর খুশির জন্য মসজিদে আজান দেয় আল্লাহর নবীজি বলেছেন মাতা সৌতিহি তার আজানের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায় তত দূর পর্যন্ত আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দেন বলেছিলেন আল্লাহর নবীজি বলেছেন আল মুআযযিনু ইগফিরু লাহু মাতা সাউতিহি তার গুনাহ যত পরিমাণ হবে এই পরিমাণটা যতই হোক তার আজানের আওয়াজ যত দূর যাবে তত দূর পর্যন্ত গুনাহ অত দূর পরিমাণ গুনাহ আল্লাহ পাক তার ক্ষমা করে দেবেন কারণ আল্লাহর বড়ত্ব ঘোষণা করলে আল্লাহ এত খুশি হন এই জন্যই তো মুআযযিন সাহেবের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি কিয়ামতের মাঠে তাদের গর্দানকে উঁচু করা হবে আল্লাহর নামকে উঁচু করেছিল আল্লাহ পাক তাদের সম্মান বাড়ানোর জন্য তাদের গর্দানকে উঁচু করবেন লোকেরা জিজ্ঞাসা করবে এদেরকে স্পেশাল মর্যাদা কেন দেওয়া হলো তখন আল্লাহর ফেরেশতারা জবাব দিয়ে বলবে এরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করত এরা আজান দিত আর একটা হাদিসে এসেছে বারো বছর যদি কেউ একাধারে কোনো মসজিদে আজান দেয় বারো বছর তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা বাড়ির প্রাসাদের ব্যবস্থা করবেন জান্নাতের ব্যবস্থা করবেন জরিকান সুবহান আমরা অনেকে আজান দেওয়ার ক্ষেত্রে মুয়াজ্জিন সাহেব নাই আর একজন আজান দেবে এই ক্ষেত্রে আমি এত বড় পদে আছি আজান দেব অথবা আমি এইরকম আমার তো এই দায়িত্ব না অথচ আজানের যে ফজিলত আজান দিলে আল্লাহ এত খুশি হন আপনার যতদূর আওয়াজ যাবে ততদূর পর্যন্ত ক্ষমা শুধু করা হয় না নবীজি বলেছেন ওয়াইয়াশহাদু কুল্লা রতাবিন ওয়ালা ইয়াবিসিন আওয়াজ যতদূর যাবে ততদূর যত বস্তু আছে এটা ভিজা হোক অথবা শুকনা হোক ইট পাথর গাছপালা যা কিছু আছে সমস্ত বস্তু কিয়ামতের মাঠে এই মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দেবে যে আল্লাহ তোমার বড়ত্ব ঘোষণা করেছিল আজকে তার মর্যাদা বাড়িয়ে দাও জোরে কান সুবহানাল্লাহ যেন তেন বিষয় নয় ফজরের আজান যখন মুয়াজ্জিন দেন অধিকাংশ মুসল্লিরা ঘুমিয়ে থাকে ওই এই দায়িত্বটাতে এত কঠিন আমরা সাধারণ মুসল্লিরা টের পাই না আপনি রাতে কাজ করে একটু বেশি রাতে ঘুমিয়েছেন অসুবিধা নাই ফজরে জামাতে উপস্থিত হতে পারলেই যথেষ্ট কিন্তু মুয়াজ্জিন সাহেবের তা নয় আগে আগে উঠতেই হবে আজান টাইম মতো দিতেই হবে এরপরে দরজা খুলে ভিতরে প্রবেশ করতে হবে ডিউটিটা চরম একটা কঠিন দায়িত্ব এই দায়িত্বের ক্ষেত্রে আমরা অনেকে বকাবাজি তার যে মর্যাদা এই মর্যাদা ক্ষুণ্ণ করি এরপরে আল্লাহর কাছে তার যে মর্যাদা একদিন বাইসেন্স সেদিন আমাদের এখানে এই মসজিদে হয়েছিল বালিশের নিচে মোবাইল থাকার কারণে অ্যালার্ম শুনতে পারেন নাই মসজিদে আজান হয় নাই বা আসা হয় নাই এর জন্য তো বেশ ঝামেলায় পড়ে গেছে তবে দায়িত্বে যদি অবহেলা করে সেটা স্বতন্ত্র কথা সেটা ভিন্ন কথা একজন মুয়াজ্জিন সাহেব যদি অনুপস্থিত থাকে উচিত হলো এই সওয়াবকে লুপে নেওয়ার জন্য আপনি এগিয়ে এসে আজান দেওয়া আল্লাহর বড়ত্ব ঘোষণা করা এটা করলে গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন ছয় নম্বর গুনাহ করার পর লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে দুই রাকাত নামাজ ওই গুনাহ মাফ করা গুনাহ হয়ে গেছে
বোঝার সাথে সাথে দুই রেখাত নামাজ যদি কেউ পড়ে দেয়, নবীজি বলেছেন মা মিন আব্দিন, কোন বান্দা ইয়াজনাবু জানবান, গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, ফাইহসিনুত তুহুর, এরপরে সে ভালো করে ওযু করলো, গুনার জন্য অনুতপ্ত মনের ভিতরে খারাপ লাগতেছে, এই গুনাহ করেছে, এরপরে সে ভালো করে পবিত্রতা অর্জন করলো, ওযু করলো, ফাইয়াকুমু, ওযু করে উঠে, ফাইউসল্লি রাকাতাইন, দুই রাকাত নামাজ আদায় করলো, সুম্মা ইস্তাগফিরুহু, যেই গুনার জন্য অনুতপ্ত হয়েছে ওই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো, ইল্লা গফারাল্লাহু লাহু জাম্বা, এই দুই রেকাত নামাজ আল্লাহর কাছে গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে দুই রেকাত নামাজ আল্লাহর কাছে এত প্রিয়, নবীজি বলেছেন ইল্লা গফারাল্লাহু লাহু জাম্বা, তার ওই গুনাহটা আল্লাহ দুই রেকাত নামাজ পড়ার কারণে মাফ করে দেবেন বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল গুনাহ করার পর যখন জানতে পারবো গুনাহ হয়েছে, এরপরে সঙ্গে সঙ্গে দুই রেকাত নামাজ পড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় আল্লাহ পাক মাফ করে দেন। সাত নাম্বার, নিয়মিত যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ রাব্বুল আলমিন এই নামাজ পড়ার কারণে তার গুনাহ মাফ করবেন, এটার ব্যাপারে কোরআনে দলিল এসেছে। আল্লাহ রাব্বুল আলমিন সূরা হুদের 114 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে তোমার অন্যান্য গুনাহ আল্লাহ মাফ করে দেবেন বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির একজন সাহাবী একটা মহিলাকে চুম্বন করেছিল, যখনই আল্লাহর ভয় জাগ্রত হয়েছে দৌড়াতে দৌড়াতে নবীজির কাছে আসলেন, আল্লাহর নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই অপরাধ করে ফেলেছি, আমার শাস্তি কি হবে, আমি এই অপরাধ করেছি, একটা মহিলাকে চুম্বন করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে শাস্তি দিন, আমার ব্যাপারে কি ফয়সালা আপনি দিচ্ছেন, অপরাধ করেছি। হাদিসে এসেছে যদি কোনো পুরুষ যদি কোনো নারীকে চুম্বন করে আগুনের কাচি দিয়ে, সেটাকে লাল করে সেই আগুনের কাচি দিয়ে তার ঠোঁটটাকে কেটে ফেলা হবে যদি কোনো পরনারীকে চুম্বন করে। আমার ভাইয়েরা নবীজির সাহাবী অনুতপ্ত হয়ে নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি জবাব দেওয়ার আগেই আসমান থেকে আল্লাহ পাক সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আকিমিস সালাতা তরফাইন নাহার, দিনের শুরুতে এবং শেষ ভাগে অর্থাৎ ফজরের নামাজ, মাগরিবের নামাজ, ওয়া যুলফাম মিনাল লাইল রাতের বেলা, রাতের শুরুর অংশের নামাজ অর্থাৎ ইশার নামাজ, অর্থাৎ দিন রাতের যে পাঁচ ওয়াক্ত নামাজ যদি তোমরা পড়তে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই নামাজ তোমার কি করবে শোনক, ইন্নাল হাসানাত এটা নেকির কাজ হলো, এটা তোমার সওয়াব কামায়ের একটা অংশ হলো, এই সওয়াব অর্জন করার কারণে ইউযহিবুনাস সাইয়্যাত, অন্যান্য গুনাহ যা করেছো এই নামাজ আদায়ের কারণে আল্লাহ পাক ওই গুনাহ মাফ করে দেবেন। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা বুখারী শরীফের 526 নম্বর হাদিসে এটা এসেছে যে নবীজি বলেছেন যদি তোমরা অপরাধ করো পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়তে পারলে ওই অপরাধগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আট নম্বর, সালাতে জামাতের সাথে যদি কেউ নামাজ আদায় করে আল্লাহ তার গুনাহ মাফ করে দেবেন। আর এক সাহাবি নারী ঘটিত একটা অন্যায় করে নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকিম আলাইয়া হাদ্দান, আপনি আমাকে, আমি নারী ঘটিত অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি প্রদান করুন, ইসলামের যে শাস্তি আছে এই শাস্তি আমার উপরে প্রয়োগ করুন। নবীজি কিছু বলার আগেই মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য আকামত দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি নামাজ আদায় করলেন, জামাতে নামাজ পড়ালেন, নামাজ শেষে ওই লোকটা নাসর বান্দা আবার এসে নবীজির কাছে এসে বলতেছেন আকিম আলাইয়া হাদ্দান, ইয়া রাসূলুল্লাহ
আমি নারী ঘটিত অন্যায় করেছি, আপনি আমাকে শাস্তি প্রদান করুন। নবীজি কোনো কথা বলেন না। লোকটা নাসরবান্দা আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে যে শরীয়তে শাস্তি হয় শাস্তি প্রয়োগ করুন। নবীজি বললেন, একটু আগে আমি যে নামাজ আদায় করলাম, জামাতের সাথে নামাজ পড়ালাম, তুমি কি দাঁড়িয়েছিলে নাকি বসেছিলে নাকি আমার সাথে নামাজ আদায় করেছো? লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথে জামাতে নামাজ আদায় করেছি। সঙ্গে সঙ্গে নবীজি বললেন, এই জামাতে নামাজ আদায় করার কারণে গফারাল্লাহু লাকা যাম্বা, ওই গুনাহ আল্লাহ পাক তোমার ক্ষমা করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জামাতে নামাজ পড়ার কত গুরুত্ব। হাদিসে এসেছে 27 গুণ সওয়াব এক এক নামাজ পড়ার চাইতে বেশি হবে। আমরা জামাতের গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। জামাতে নামাজ আদায় করলে অন্তরে যে প্রশান্তি আসে, শয়তান এক এক নামাজ পড়লে আপনি দেখবেন শয়তান ধোঁকা দিয়ে আপনার রাকাত উল্টাপাল্টা করে দেওয়ার ষড়যন্ত্র করে, নামাজের ভিতরে সন্দেহ সৃষ্টি করে, নামাজের ভিতরে অন্যান্য দিকে মন বেশি চলে যায়, মানসিক প্রশান্তিও আপনি পাবেন না। এবং জামাতে নামাজ পড়লে আপনি আত্মার যে প্রশান্তি পাবেন, ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন হবে, অন্যান্য ভাইদের সঙ্গে সালাম বিনিময় হবে, কুশল বিনিময় হবে, এই প্রশান্তিটা আপনি এক এক নামাজ পড়ার মাধ্যমে পাবেন না। নবীজি বলেছেন, যারা বাড়িতে নামাজ পড়ে ওই বাড়ির ভিতরে বৃদ্ধ এবং নারী না থাকলে বাড়িটা আমার মন চাই যে জ্বালিয়ে পোড়ায় দেই, কারণ ওরা বাড়ির মহব্বতেই তো ওরা মসজিদে আসে না। এজন্য আমরা জামাতে নামাজ পড়ার চেষ্টা করব, যেই নামাজ জামাতে নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। এরপরে 9 নম্বর, গুনাহ করার সাথে সাথে আরেকটা নেক আমল করে দেওয়া। নবীজি বলেছেন তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিস, নবীজি বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্তা, যেখানেই থাকো আল্লাহর ভয় করে তুমি চলবা। ওয়া আতবাই সাইয়াতাল হাসানাতা তামহুহা, যদি তুমি গুনাহ করার পরে যদি নেক আমল করো, একটা ভালো কাজ করো, ওই ভালো কাজ করার কারণে ওই গুনাহটা আল্লাহ পাক মিটায় দেবেন, ওই গুনাহটা আল্লাহ মাফ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। এই হাদিসটা বলার পাশাপাশি নবীজি বললেন, খালিকিন নাস বিখুলকিন হাসানা, তুমি এর পাশাপাশি একটা ভালো কাজের কথা নবীজি বললেন, তাতে বোঝা গেল ওই ভালো কাজের মাধ্যমে গুনাহ মাফ করা দ্রুত সম্ভব। সেটা হলো অন্যের সাথে ভালো আচরণ করা, অন্যকে অসহায় কাউকে কিছু সদাকা করা, অন্যকে একটু বিপদগ্রস্ত হয়েছে তাকে সাহায্য করা, অন্যের সাথে ভালো আচরণ করা। এরপরে গুনাহ হয়েছে, ভালো কাজ করতে হবে, আপনি দান করলেন, সদকা করলেন, ইস্তিগফার করলেন, আস্তাগফিরুল্লাহ পড়লেন, এটা একটা ভালো কাজ। গুনাহ হয়েছে, আপনি তওবা পড়লেন, ওয়া আতুবু ইলাইহি পড়লেন, একটা ভালো কাজ। কুরআন তেলাওয়াত করলেন, দুরাকাত নামাজ পড়লেন, গুনার পরপরই ভালো কাজ করলে আল্লাহ ওই গুনাহটা মাফ করে দেন। 10 নম্বর, কুরআন হাদিসের আলোচনা, আল্লাহর কথা রসুলের কথা যেখানে হয় এই জায়গায় যদি কেউ বসে তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। এই যে এখানে আমরা বসে আছি, এখন জুম্মার বয়ান আমরা শুনতেছি, এখানে নবীজির কথা হচ্ছে, আল্লাহর কথা হচ্ছে, ইসলামের কথা হচ্ছে, এই জাতীয় মজলিসগুলো হাদিসে এসেছে ফেরেশতারা মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় রাস্তা দিয়ে অলিতে গলিতে খুঁজতে থাকে কোথায় জিকিরের মজলিস হচ্ছে, কোথায় আল্লাহ রসুলের আলোচনা হচ্ছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এই মজলিসগুলো খুঁজে বেড়ায়। যখন কোনো একদল ফেরেস্তা এদেরকে পেয়ে যায়, তখন আশপাশের অন্যান্য গলিতে খুঁজতে থাকা ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে, এসো আমরা পেয়ে গেছি তাদেরকে, যারা আল্লাহ এবং রসুলের আলোচনা করতেছে, আল্লাহর জিকির করতেছে, আল্লাহর স্মরণ করছে, কোরআন হাদিসের আলোচনা করছে। ওদেরকে এনে এমনভাবে পরিবেষ্টন করে ওরা একের একজনের উপরে আরেকজনের ঘাড় বাঁধিয়ে দিয়ে এমনভাবে পরিবেষ্টন করে রাখে। নবীজি বলেছেন, ওই বেষ্টনীটা আসমানে গিয়ে আসমান পর্যন্ত পৌঁছায় যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করে, তোমরা ওদেরকে পরিবেষ্টন করেছে, ওরা কি করতেছে? হাদিসে এসেছে ওরা বলে, আপনার এই বান্দাগুলো ইউসাব্বিহুনা, আপনার প্রশংসা করতেছে, আপনার তাসবিহ বর্ণনা করতেছে, ওয়া ইউকাব্বিরুনা, আপনার বড়ত্ব ঘোষণা করতেছে, ওয়াইয়াহমাদুনা, ওরা আলহামদুলিল্লাহ পড়ছে, মাঝে মাঝে সুবহানাল্লাহ পড়ছে, ওরা আপনার প্রশংসা করতেছে,
ওয়ায়ুমাজ্জিদুনা আপনার মর্যাদার কথা ওরা আলোচনা করতেছে একে অপরকে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে হাল রাআই হাল রাআনি, ওরা কি আমারে দেখেছে, ওরা কি দেখেই আমার প্রশংসা করছে না না দেখে? ফেরেশতারা তখন বলে যে ওরা না দেখে আপনার প্রশংসা করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলে ইশহাদু, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো আন্নি কদ গফারতু লাহুম, আমারে না দেখে যারা প্রশংসা করলো, আমারে না দেখে যারা আমার তাসবিহ বর্ণনা করলো, আমারে না দেখে যারা আমার বড়ত্ব ঘোষণা করলো, আমি ওদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআন হাদিসের মজলিস যেখানে হবে সেই জায়গায় এখানে বসে আছেন, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, যেখানেই কোরআন হাদিসের কথা হবে, আল্লাহর জিকিরের কথা হবে, ওই জায়গায় যদি বসতে পারেন তাদের ব্যাপারে ফেরেশতাদের দাবির প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্যান্য গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এগারো নম্বর, বেশি বেশি আল্লাহর জিকির যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেবেন। আমার বাইরে ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইয়া أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله পাক বললেন ওই ইমানদারেরা তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো, সর্বদা আল্লাহর স্মরণ করো, আল্লাহর নাম উচ্চারণ করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর হুকুম মেনে চলো। তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো মানে সব সময় আল্লাহর জিকির করো। নবীজি বলেছেন, আল্লাহর নবীজি বলেছেন তোমাদের জিহ্বাটাকে সব সময় আল্লাহর জিকিরে রত রাখবা, এমন সময় তোমার জানটা কবজ হবে যখন তোমার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে জিকির করতে করতে তোমার মৃত্যু যেন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন তৌফিক যেন আমাদের দেন। বলি আমিন, আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ বলতেছেন বিপদগ্রস্ত এসো, অন্তরে কষ্ট ঋণগ্রস্ত এসো, সমস্যা এসো, মনটা ভালো না, আজকে তোমার মন ভালো নেই বলে তুমি মানুষকে বলো। আল্লাহর কোরআন বলতেছে তোমার অন্তরে যদি প্রশান্তি আনতে চাও, মন যদি ভালো করতে চাও, কি করবা শোনো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন আল্লাহ জিকির যদি করো তোমার অন্তরটা আল্লাহ পাক প্রশান্তিতে ভরে দেবেন। জোরে কন সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী আল্লাহর নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারে সহজ একটা আমল শিখায় দেন যে আমল করে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। নবীজি সেই সাহাবীকে বললেন এই আমলটা হলো বেশি বেশি করে তুমি আল্লাহর জিকির করো, তুমি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবা। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন যদি কেউ বেশি বেশি জিকির করে সে আল্লাহর কাছে দোয়া করতেও সময় পায় না, আল্লাহর জিকির করার কারণে অন্যান্য মানুষ আল্লাহর কাছে দোয়া চেয়ে অনেক কিছু নিয়ে নেয়। যেই বান্দা কোরআন তেলাবাত করার কারণে জিকির করার কারণে আল্লাহর কাছে চাওয়ার সময়ও পাই না, যারা আল্লাহর কাছে সারা দিন চেয়ে যা কিছু নিয়ে নেয় এক জিকির করার কারণে চাইতে পারল না, যারা সেই আল্লাহর কাছ থেকে নেয় তাদের চাইতে আরও বেশি ওই জিকিরকারীকে আল্লাহ পাক দান করে দেন। জোরে কন সুবহানাল্লাহ। জিকিরটার ব্যাখ্যা আমি ইতিপূর্বে বারবার দিয়েছি, মুসলমানের প্রত্যেকটা মুহূর্তে জিকির, ঘুমাতে যাবে সেখানে জিকির আছে, ঘুম থেকে উঠে জিকির আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে জিকির আছে, আল্লাহু আকবার নবীজি বলেছেন, সিঁড়ি থেকে নিচেই নামতেছে সুবহানাল্লাহ বলতে বলতে নামবে, মুসলমানের প্রত্যেকটা মুহূর্তে জিকির, ঘর থেকে বের হচ্ছে দোয়া পড়তেছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরপরে বাড়িতে প্রবেশ করতেছে দোয়া রয়েছে, জিকির রয়েছে, বাথরুমে ঢুকতেছে জিকির রয়েছে, ওজুর পূর্বে বিসমিল্লাহ বলতেছে জিকির রয়েছে, দোকান খুলতেছে বিসমিল্লাহ বলতেছে জিকির রয়েছে, প্রত্যেকটা মুহূর্তে মুসলমান জিকির করবে। এই জন্য আল্লাহ বলছেন ইমানদার তো শুধু সময় করে শুধু জিকির করবে তা নয়, ইয়াজকুরুন আল্লাহ, ওরা আল্লাহর জিকির করবে, কিয়ামাও ওয়া কুউদাও আলা জুনুবিহিম, শুয়ে বসে দাঁড়িয়ে চলমান অবস্থায় সব সময়
ওরা আল্লাহর জিকির করবে। এরপরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি কিছু সুন্নাহ জিকির শিখাইছেন। ইতিপূর্বে বলেছে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এভাবে করে অসংখ্য দোয়া জিকির রয়েছে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আর একটা হাদিসে এসেছে আল্লাহু আকবারও 33 বার, মোট 333 সর্বশেষ বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। এটা যদি পড়তে পারে, আল্লাহর নবীজি বলেছেন সমুদ্রের ফেনা পরিমাণ, সমুদ্রের গেজা পরিমাণ গুনাও যদি হয় আল্লাহ তার মাফ করে দেবেন। তার মানে আল্লাহ মাফ করার কত রাস্তা আমাদের জন্য খোলা রেখেছেন, এই রাস্তাগুলো খুঁজে খুঁজে আমাদের গুনাগুলো আমরা আল্লাহর কাছে বলে বলে মাফ চেয়ে নেব ভাইরা আমার। এরপরে আর একটা মাধ্যম আছে, অন্যকে যদি আপনি মাফ করে দেন আল্লাহ আপনারে মাফ করে দেবেন। আমরা অনেকে বলি যে ও যে পাপি ওর কোনো মাফ হবে না, আল্লাহ ওরে মাফ করবে না। নবীজি একজন সাহাবিকে বলতে শুনলেন যে আরেকজনকে নিরাশ করতেছে, তোর মাফ হবে না, তুই যে অপরাধ করেছিস গুনার কোনো মাফ নেই, তোর আল্লাহ মাফ করবে না। নবীজির কানে আওয়াজ আসার সাথে সাথে নবীজি বললেন ওই লোকটা তারে নিরাশ করতেছে, আল্লাহ নাকি তারে মাফ করবে না, আল্লাহ রব্বুল আলামিন এই লোকটাকেই বরং মাফ করবে না, অথচ যে অনুতপ্ত হয়েছে মাফ চাচ্ছে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের অববিতে বসে আছেন, একজন সাহাবি আসলেন মসজিদের অববিতে, অন্যান্য সাহাবাগণ সবাই নবীজিকে ঘিরে রেখেছেন। আল্লাহর নবীজি বললেন এই মুহূর্তে একজন সাহাবি মসজিদে প্রবেশ করবে যে আল্লাহর জান্নাতি, সে জান্নাতবাসী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। সাহাবাগণ চিন্তা করতেছে কে এখন প্রবেশ করে, চিন্তা করতেছে, কেউ চিন্তা করতেছে হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখন মসজিদে প্রবেশ করবেন, কেউ মনে করছেন ওমার, কেউ মনে করতেছেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ মনে করতেছে উসমান, কেউ মনে করতেছে আলী, জলিলুল কদর কোনো সাহাবি হবে। হঠাৎ দেখা গেল একজন সাধারণ, যার নামটাও অনেক সাহাবি জানে না, এমন একজন সাহাবি মসজিদের ভিতরে প্রবেশ করলেন। সবাই কানাকানি করতে লাগলো, এই লোকটারে তো চিনেই না। নবীজি তাকে জান্নাতের সুসংবাদ দিলেন। পরবর্তীতে আর একদিন আবার নবীজি বললেন এই মুহূর্তে এখন যেই লোকটা মসজিদের অববিতে ঢুকতেছে সেই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতবাসী, নিশ্চিত সে আল্লাহর জান্নাতি। সাহাবাগণ আবার কৌতূহল জাগলো, দেখা গেল ওই আগের দিনের সেই লোকটা আবার ওই মুহূর্তে প্রবেশ করলেন। সাহাবাগণ অবাক হয়ে গেলেন, এই লোকটার ব্যাপারে নবীজি 2 দিন বললেন সে লোকটা আল্লাহর জান্নাতি, কী এমন আমল সে করে। আবার পরবর্তীতে আর একদিন নবীজি 3-3 বার হাদিসে এসেছে লোকটা আর একদিন ওরকম প্রবেশ করার পূর্বে নবীজি বললেন এখন যে প্রবেশ করবে সে আল্লাহর জান্নাতি। দেখা গেল সেই লোকটা প্রবেশ করলো। এই লোকটার ব্যাপারে জান্নাতি বলার সাথে সাথে সাহাবীদের ভিতরে কৌতূহল জাগলো, কি আমল সে করে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বর্ণিত অসংখ্য হাদিস হাদিসে এসেছে, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর কাছে গিয়া বললেন যে তোমার বাড়িতে আমি 3টা দিন একটু থাকতে চাই ভাই, আমারে কি থাকতে দেবে? তার টার্গেট কি আমল করে, আমি ওর মতো আমল করব, আমি তার মতো আমল করব যে আমলের কারণে জান্নাতের সুসংবাদ দিল, এই জন্য তার কাছে থাকার অনুমতি চাইল, তিনি থাকার অনুমতি দিলেন। 3-3টা দিন তার সাথে থাকলেন। তিনি চিন্তা করেছিলেন রাতের বেলা আমি যতটুকু তাহাজ্জুদ পড়ি তার চাইতে বোধ হয় সে বেশি তাহাজ্জুদ পড়ে, অথবা দিনের বেলা স্বতন্ত্র কোনো আমল হয়তো বা সে করে, এরকম চিন্তা করতেছিল। কিন্তু লক্ষ্য করে দেখলেন স্বাভাবিক আমলই আমাদের মতোই করে, কিন্তু নবীজি 3 দিন তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিলেন। কারণটা কি? তারে জিজ্ঞাসা করলেন ভাই আমি তো তোমার কাছে ছিলাম 3 দিন একটা টার্গেটে, নবীজি আপনার ব্যাপারে জান্নাতি এই শব্দটা 3 দিন বলেছেন, এর জন্য আপনি কী আমল করেন জানার জন্য আমি আপনার সাথে 3 দিন আসি, আপনি বলতে পারেন আপনি কী আমল অতিরিক্ত করেন, বা কোন আমলটা আপনার এত বেশি আল্লাহ পছন্দ করেছেন যে আল্লাহর নবীজি আপনাকে জান্নাতি বললেন? তিনি বললেন যে এই যা দেখেছো 3 দিন আমার এই আমল, অতিরিক্ত কোনো আমল আমার নাই। সাহাবি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিচ্ছু শিখতে পারলেন না, বুঝতেও পারলেন না, তিনি মনটা খারাপ করে হতাশ হয়ে ফিরে চলে যাচ্ছেন। হঠাৎ করেই সাহাবি আবার ডাক দিলেন আব্দুল্লাহ ইবনে আমর কে ভাই শুনে যাও,
একটা কথা বলতে তোমার খেয়াল নাই, যেটা তোমারে বলবো করে আমার সেটা মনে নাই, সেটা শোনো। তিনি আসলেন, তাকে বললেন, ভাই আবদুল্লাহ ইবনে আমর, একটা আমলের কথা বলতে তোমার খেয়াল নাই, সেটা হলো হয়তোবা নবীজি এই আমলের কারণেও বলতে পারেন, সেটা কি? এই আমলটা হলো আমি রাতের বেলা যখন ঘুমাতে যাই, সারাদিন আমার সাথে যে খারাপ ব্যবহার করেছে, আমাকে কষ্ট দিয়েছে, আমার হক নষ্ট করেছে, আমার বিভিন্নভাবে আমার উপরে কথার কষ্ট দিয়েছে, আমি ঘুমানোর সময় আল্লাহ তোমারই তো বান্দা, না বুঝে করেছে বা শয়তানের ধোকাই করেছে, আল্লাহ আমি তোমার ওই বান্দাকে মাফ করে দিলাম, মনের ভিতরে আমি কোনো রাগ কোনো ক্ষোভ অন্যের প্রতি কোনো রাগ ক্ষোভ নিয়ে আমি রাতটা অতিবাহিত করি না, ঘুমানোর আগে সবার কথা স্মরণ করে আমি তাদের মাফ করে একেবারে মনের কষ্ট দূর করে ক্ষোভ দূর করে এরপরে আমি ঘুমাতে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমলটার তার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, নবীজি তো ওহি ছাড়া কোনো কথা বলেন না, আল্লাহর নবীজিকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনার ওই সাহাবী জান্নাতি, তাহলে তার এই আমলটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে যে গুনাহ মাফ করে দেওয়া, অন্য কেউ আপনারে কষ্ট দিল, আপনি 22 বছর তার সাথে কথা বলেন না, মনের কষ্ট পুষে আছেন, আপনি ওই সাহাবীর মতো আমল করতে পারেন নাই, আপনি কয়দিন বাঁচবেন দুনিয়ায়? আপনি অন্যের ক্ষমা করবেন না? নবীজি বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, অন্যের উপরে দয়া করতে মন চাই না, অন্যের উপরে দয়া করবা না, আল্লাহ তোমার উপরে দয়া করবেন না। এই জন্য আমরা অন্য কোনো মুসলমান ভাই আমাদের থেকে যদি কষ্ট পায়, তাদের থেকে আমরা মাপ চেয়ে নেব, আল্লাহ পাক তৌফিক দান করুক বলিয়া আমিন। আমরা যেই বিষয়গুলো শুনলাম গুনাহ মাপের যে উপায়গুলো, একটা একটা করে আমরা আরেকবার এক নজরে জেনে নেই। গুনাহ তো আমরা সবাই আমাদের হয়ে যায়, গুনাহ মাপের যে মাধ্যমগুলো আছে, 1 নম্বর বেশি বেশি তওবা করা, 2 নম্বর বেশি বেশি ইস্তেগফার পড়া, 3 নম্বর আল্লাহ আমারে ক্ষমা করবেনই, আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহর নাম তো গফফার, গুনাহ মাফ হবে না, এরকম নিরাশ হওয়া যাবে না, গুনাহ মাফ আল্লাহ করবেনই এমন আত্মবিশ্বাস নিয়ে এইরকম ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 4 নম্বর আল্লাহর নবীজির আনুগত্য করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। 5 নম্বর যদি কেউ আজান দেয়, আজান যতদূর আওয়াজ যায় ততদূর পর্যন্ত আল্লাহ গুনাহ মাফ করে দেন। এরপরে 6 নম্বর গুনাহ করার পরে 2 রাকাত নামাজ পড়ে যদি কেউ তওবা করে, আল্লাহ পাক গুনার পরে অনুতপ্তের ওই 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এত পছন্দ, বান্দা আমার কাছে সেজদা দিল, অনুতপ্ত হলো, ক্ষমা চাইলো, আল্লাহ তারে মাফ করে দেন। গুনাহ করলে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ মাফ করে দেন। এরপরে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তারে মাফ করে দেন। এরপরে জামাতের সাথে যদি নামাজ আদায় করে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। গুনাহ করার সাথে সাথে আর একটা ভালো কাজ যদি কেউ করে, কোরআন তেলাওয়াত, দান সদকা, অন্যান্য সওয়াবের কাজ, 2 রাকাত নামাজ পড়া, এইভাবে করে অন্যের সাথে ভালো আচরণ করা, ভালো কাজ, গুনাহ করার সাথে সাথে যদি বোঝার পরপরই যদি ভালো কাজ করে, আল্লাহ ওই গুনাহ মাফ করে দেন। এরপরে কোনো কোরআন হাদিসের অনুষ্ঠানে যদি কেউ বসে, আল্লাহ পাক তার জান্নাতি হিসেবে ঘোষণা করেন, তার গুনাহ মাফ করে দেন। এরপরে বেশি বেশি আল্লাহর জিকির যদি করা হয়, আল্লাহ গুনাহ মাফ করে দেন। এরপরে আপনি যদি অন্যকে মাফ করে দেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবেন। এই 12টা পন্থায় আমরা আমাদের গুনাহ মাফ করাবো, আল্লাহ পাক আমাদের জন্য গুনাহ মাফ করায়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাসুম বেগুনাহ বানায়া, নিষ্পাপ বানায়া, আল্লাহ যেন আমাদের কবুল করেন জান্নাতের জন্য বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।